আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz-এ। আমি হাশিম আব্দুল হালিম মুকুল, আজ কবিতার অনুষ্ঠানে। আমাদের আজকের এই কবিতা তোমার জন্য অনুষ্ঠানে স্টুডিওতে পেয়েছি পল্লী কবি কবি মোশাররফ হোসেনকে। মোশাররফ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি স্বরচিত কবিতা। হ্যাঁ, আমরা প্রথমেই আমরা কবির সম্বন্ধে একটু জেনে নিই। মোশাররফ বাবু, আপনি থাকেন কোথায় বা আপনার বাড়ি কোথায়? আমি খেজুরডাঙ্গা গ্রামে থাকি, সেটাই কবিতায় একটু শোনাই। হ্যাঁ, শুনুন শুনুন শ্রোতা বন্ধু, বলবো আমি সবই বলছি। শোনো, কোথায় থাকেন মোশাররফ হোসেন কবি? আরে, মোশাররফ কবির নাম শোনোনি? খেজুরডাঙ্গা গাঁয়ে, কলকাতা থেকে বসিরহাট যেতে দেগঙ্গারি বায়, দেগঙ্গা থেকে যে অটো বদরহাট যাবে, অটো চড়ে খেজুরডাঙ্গা ফিরি স্কুল পাবে। ওইখানেতে নেমে পড়ে উত্তর দিকে যান, গেলেই দেখবে পাঁচিল দেওয়া বিরাট গোরস্থান। গোরস্থানের মাঝামাঝি 2 নম্বর গেট, গেটে দাঁড়িয়ে একেবারেই করবে না কো লেট। পূব দিকে যে রাস্তা গেছে ওই রাস্তা যাবে, 200 মিটার চলার পরে 3 মুখো মোড় পাবে। তারই মধ্যে যে রাস্তা উত্তরে গেছে চলে, ওই রাস্তা যেতে পারো কারও কিছু না বলে। এবার কিন্তু খাল পড়বে অশ্বত্থ গাছতলে, 3টি আছে মুদির দোকান সেটাও দিলাম বলে। ওখান দিয়ে চলে যাবে ভাঙা পোলের ধারে, সেইখানেতে আবু কালামার বাহার বসত করে। তাদের একটু জিজ্ঞাসা করবে কোথায় কবির বাড়ি, ঘরখানা সব দেখিয়ে দেবে, যাবেন তাড়াতাড়ি। বাহ, আমরা তো একটা বেশ ছবি খুঁজে পেলাম আপনার এই কবিতার মধ্যে দিয়ে। তো এই যে আপনি একটা ছবি তুলে ধরলেন আমাদের মাঝে, যেখানে খাল আছে, বিল আছে, একটা গ্রাম শহর থেকে অনেকটা দূর, তো সেই যে গ্রামের কোনো ছবি বা গ্রামের ছবি নিয়ে কোনো কবিতা, এরকম কি কিছু আপনার আছে? হ্যাঁ আছে। খেজুরডাঙ্গার খেজুর গাছ, বলুন দাদা গো। নাম শুনলেই অবাক হবে, খেজুরডাঙ্গার খেজুর গাছ। ঝির 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 বইলে বাতাস, দেখতে মজা পাতার নাচ। এই পাতার যে আশতুলে ভাই বাবুই পাখি বাদে বসা, তাই তো এমন পাতায় পাতায় বাবুই পাখির ভালোবাসা। আর মজা ভাই পাকলে খেজুর, খেজুর কুড়ুই গাছে গাছে, এমন মজার গাঁ বলো ভাই কাদের দেশে কয়টা আছে। শাখায় শাখায় কাঁটায় ভরা, মিদলে জ্বালা ভাই ভয় পেও না, কাঁটার ভিতর মিষ্টি রসের চাই। বাহ, তো এই যে একটা কবিতা আবার ছড়া, আপনি খেজুর গাছ নিয়ে লিখেছেন। আচ্ছা, এই যে খেজুর দানা আপনার বাড়ি, এটা কি খেজুর গাছ থেকেই এইটা কথাটা এসেছে, সেরকম কি আপনার মনে হয়? হ্যাঁ, তা এরকম মনে হয় যে এককালে হয়তো অনেক খেজুর গাছ ছিল এ গাঁয়ে, সেজন্যই হয়তো এমন নামকরণ হয়েছে। এই কবিতাটা আপনি লেখেন কবে? আমি যখন ক্লাস 5-এ পড়তাম। ক্লাস 5-এ তখনই এই কবিতা লিখে ফেলেছেন? হ্যাঁ, মাস্টারমশাই বললেন যে তুই খেজুরডাঙ্গার খেজুর গাছ বলে একটা কবিতা লিখবি। আচ্ছা, তখন আমার এই কবিতা লেখা। তো আপনি এই কবিতা লেখা শুরু করেছেন জীবনে কবে থেকে? আমি খুবই ছোটবেলা, মানে 3rd শ্রেণী পড়তে পড়তে কবিতা লিখতাম। সেই 3rd শ্রেণীতে প্রথম যে কবিতা লিখেছিলেন সেটা কি আপনার মনে পড়ে এখনো? সেইগুলো মনে নেই, তবে সেইগুলো ঠিক ছন্দের মিল ছিল না। সে তো হতেই পারে, একদম প্রথম দিকে একটা কাঁচা হাতের লেখা তো থাকবেই। তো সেরকম কোনো কবিতা, যে কাঁচা হাতের লেখা একদম ছোটবেলায়, আপনার কোনো কবিতা মনে আছে? তেমন মনে নেই, তবে কিছু নাম মনে আছে, নটন চুরি, এরকম প্রতিবেশীরা ঝগড়া বাঁধালে সেসব ঝগড়া নিয়ে এসব ধরনের লেখা জোকা, তবে সবটা এখন ঠিক মনে নেই। আপনার জন্ম তো ওই গাঁয়েই, বেড়ে ওঠা ওই গাঁয়েই, আর আপনি সেই গাঁয়ের নানান কিছু প্রাকৃতিক জিনিস দেখতে দেখতেই আপনি কবিতা লেখা শুরু করলেন। হ্যাঁ, তো সেখানে আপনাকে কোন কোন জিনিস আপনাকে আকর্ষণ করতো, যেগুলো আপনার কবিতার উপাদান হিসেবে চলে এসেছে, উঠে এসেছে?
সব কিছুই আকর্ষণ করতো আমার পাশের সমস্ত পরিবেশ দেখে। যেমন পাখির ডাক, পাশ দিয়ে একটা পদ্মা নদী বয়ে গিয়েছে, গ্রাম্য হাট, আকাশ বাতাস সমস্ত কিছু মিলে। আপনি পেশায় কি করেন? আমি পেশায় কৃষি। কৃষি, তো কৃষিকাজ করতে করতে আপনার কবিতা মনে আসে, ধরুন আপনি পটলের ফুল ছোঁয়াচ্ছেন বা হাল দিচ্ছেন বা আলু তুলছেন বা পাট কাটছেন, অথবা এরকম হতে পারে যে আপনি সর্ষে লাগিয়েছিলেন, সেই সর্ষের ফুল হচ্ছে অপরূপ সুন্দর দৃশ্য, সেরকম কিছু দেখেও কি আপনার কবিতা মনে পড়ে? হ্যাঁ, শুধু সরিষার ফুল নয় বা শুধু পাখির ডাক না, আমি পাশাপাশি যেসব দৃশ্য দেখেছি, অনেকগুলো ছেলেপুলের দুষ্টুমি, ছোটো ভাই পড়তে চাইতো না, মারধর করে পড়ানো, এইসব সমস্ত কিছু দেখেছি এবং লিখেছি। যেমন একটা শোনান আমাদেরকে। ছোট ভাইটা পড়তে চাইতো না, আচ্ছা, তা ওকে ঘা কতক মারধর দেওয়া হলো পড়ার জন্য, আচ্ছা, তা সেই কবিতা শোনাচ্ছি। বলো, কবিতার নাম ছোট ভাইয়ের বায়না। শুনবে তো বলি আমার ছোট ভাইয়ের বায়না, মার খেয়ে মরে তবু পড়িতেও চায় না, সারাদিন ধরে শুধু ছোটাছুটি করে, পড়িতে বলি পাশে তাই ভয়ে মরে, এটা খাবো ওটা খাবো করে কত বায়না, মার খেয়ে মরে তবু পড়িতেও চায় না, বকাবকি শুনে যাই নিয়ে বসে বই, পাতা খুলে পড়ে যায় শুধু হর্ষই, নয় মাস এক পড়া কান মাতা যায়, তাই গুনে গোটা দুই ঘাপ পানি পায়, ঘাপ পানি পেয়ে ভাই কথা আর কয় না, মার খেয়ে মরে তবু পড়িতেও চায় না, বই স্লেট কাছে পেলে মিছে মিছি চায় ভাত, নাক ঝাড়া থুতু ফেলা সাতকারি অজুহাত, বুঝি না কো অত ঢং আরও কত বায় না, মার খেয়ে মরে তবু পড়িতেও চায় না, মিছে মিছে ঘুম পায় চোখ দুটো বুঝে, ন্যাকামো পায় না কোনো ঠাঁই খুঁজে, মাথা ধরা পেট ব্যথা আরও কত বায় না, মার খেয়ে মরে তবু পড়িতেও চায় না। বাহ, আপনি যেটা বলছিলেন যে আপনি পেশায় একজন কৃষক, তো সেই কৃষিজাত পণ্য আপনারা যখন উৎপাদন করেন আর কি, তারপর সেটা আপনারা কোথায় নিয়ে যান, কী করেন? এখন তো নানা ধরনের মোটর ইঞ্জিন হলো, কিন্তু আগে তো এই ধরনের মোটর ভ্যান ছিল না। তখন কি মাথায় করে নিয়ে যেতেন? তখন গরুর গাড়ি ছিল। গরুর গাড়ি ছিল? বা, গরুর গাড়ি, গরুর গাড়ি, মানে এখন তো গরুর গাড়ি প্রায় দেখাই যায় না, দেখাই যায় না এরকম। তো সেই গরুর গাড়ি করে আপনারা নিয়ে যেতেন আর কি, হাটে নিয়ে যেতেন, প্রায় 5 কিলোমিটার দূর বাড়ির থেকে, ওটা গরুর গাড়ি করেই নিয়ে যেতাম। আচ্ছা, তা কীভাবে সেই শাকসবজি গাড়ি ভরে নিয়ে যেতুম? আচ্ছা, সেটা নিয়েও কবিতা লিখেছি, সেটা নিয়ে কবিতা লিখেছি। আচ্ছা বেশ, শুনি তাহলে আমরা। কবিতার নাম গরুর গাড়ি। হুটহাট যায় গরুর গাড়ি, চল রে গরু তাড়াতাড়ি, ডাইনে চল মায়ে চল, মেঘ করেছে আসছে জল, তোদের গায়ে অসীম বল, লোক চলেছে ওই দিকে চল, লেজ মলা দিয়ে হয় না তবু, এক মিনিটে হইলি কাবু, এখনো যে তিনখানা গাঁ, হুটহাট চল ডাইনে কিবা, বিসলি খাবি খৈল খাবি, জোরসে গেলে ইনাম পাবি, আরও জোরে আরও জোরে, হাট ধরে দে জলদি করে, হাঁটুরে ধায় ওই দিকে যে, বিকেল পেরায় 3টে বাজে, আর বেশি নেই আর বেশি নেই, থামিস যদি এই গুঁতো দেই, জাহুর রে জাহুর রে, রেলগাড়ি রই শব্দ দূরে, বন 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 ঘুরছে চাকা, গাড়ি ভরা শাকের ঝাঁকা, শন 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 বইছে বাতাস, চল রে বেগে হোসনে হতাশ, ঠক 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 পা কখানি, ঘর 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 চাকার ধ্বনি, সাদা কালো কয়েক জোড়া, ভ্যা 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 ডাকছে ভেড়া, শিগগিরি চল শিগগিরি চল, ছলার ছলার দিঘির জল, দিঘির জলে পদ্ম ফুল, পথটা যেন হয় না ভুল, ঝিঁঝি ওড়ে ঝোপে ঝাড়ে, মাসবাগানের ডগা নড়ে, দিন দুপুরে কাকের জ্বালায়, মুরগিছানা ভয়ে পালায়, একটা দুটো তিনটে করে সড়কগুলো মাকের পরে, নদীর জলে চড়ছে হাঁস, ছাগল চিবায় দুর্বা ঘাস, ঝিক 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 স্বর্ণলতা, মনে পড়ে কত কথা, তারপর তারপর নাগবাবুদের ঝিলের পারে, দেগঙ্গা চ্যাংদানার ধারে, ক্রেতা আসে অনেকগুলো, ওরা কেনে বেগুন মূলো, কেউ বা বেচে সবজি কলাই, কেউ বা কেনে কুলপি মালাই, ধামা কুলো দশনা আটল, কেউ বা বেচে ভাজা মটর, যারে হেদে যারে হেদে, তাড়াতাড়ি হাট ধরে দে, হাটে আসে হাজার চাষি, ওই শোনা যায় লরির বাসি, রিক্সা গাড়ি পাটের শাড়ি, কুমোর আনে কলসি হাঁড়ি, গ্রাম ছাড়িয়ে আগবাড়িয়ে, সব গাড়িকে মায়ে মাড়িয়ে, এই এসেছি থামরে গরু, এবার তোদের থামা শুরু। বেশ, তাহলে আপনি হাটে পৌঁছে গেলেন হাটে সব কিছু নিয়ে। তো এই যে হাটে পৌঁছে গেলেন,
এবং সেখানে কৃষিজাত পণ্যগুলোকে বিক্রি করতেন। তো সেই বিক্রি করার ফাঁকেও কি কখনো কবিতা চর্চা করেছেন? আমার বেচা কেনা, চাষবাস, সংসার জীবনযাপন এই সমস্তর ভিতরই আমি সবসময় গল্প, কবিতা, গান, নাটক, প্রবন্ধ, হাস্যকৌতুক, গীতিনাট্য সমস্ত নিয়েই চর্চা করি। মানে আপনার জীবনের সঙ্গে কবিতা জড়িয়ে সব জায়গাতেই? সব জায়গাতে। সে কথা শুনবো। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টসে কবিতা তোমার জন্য অনুষ্ঠান, যেখানে আজ আমি হাশিম আব্দুল হালিম মুকুল আছি কবি মোশাররফ হোসেনের সঙ্গে। তিনি পল্লী কবি। আমরা এখন নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টসে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টসে। ফিরে এলাম বিরতির পর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টসে কবিতা তোমার জন্য অনুষ্ঠান। আজ আমাদের সঙ্গে আছেন পল্লী কবি মোশাররফ হোসেন। মোশাররফ বাবু, বিরতিতে যাওয়ার আগে যে কথা নিয়ে আলোচনা করছিলাম, আপনার জীবনের সঙ্গে কবিতা জড়িত, সেরকম উদাহরণ যদি একটু দেন যে কিভাবে, কোন কোন জায়গাতে আপনার কবিতা সারাক্ষণ আপনার পেছন পেছন থাকে আর কি। আমি ছোটবেলা থেকেই যখন লেখা শুরু করেছি এবং মজার মজার ছড়া কবিতা এসব লিখে, আমার মনের ভিতরে সবসময় হতো যে আমি এগুলো বই আকারে প্রকাশ করব। আচ্ছা। এবং সেই বই প্রকাশ করতে প্রথম কষ্ট হয়েছে আর কি। তা প্রথমে কতগুলো বই প্রকাশ করেছেন এ পর্যন্ত? আমি 4টি বই প্রকাশ করেছি। কি কি নাম বইগুলোর? নাম হচ্ছে, প্রথম বইয়ের নাম ছড়ায় ছড়ায় একাকার। আচ্ছা। দ্বিতীয় বইয়ের নাম হাসিতে খুশিতে ছড়া ছবি। আচ্ছা। তৃতীয় বইয়ের নাম গল্প নাটক দিয়ে একটা বই। আচ্ছা, মানে ছড়ার বাইরে গল্প নাটকও লিখেছেন? গল্প নাটক। পরের বইটা হচ্ছে বিজ্ঞানীদের নিয়ে, ছন্দে বাঁধা বিজ্ঞানী বলে প্রথম সংখ্যা বার করেছি। আচ্ছা, তো অনেকগুলো বই আপনি বের করেছেন নিজের পয়সাতেই খরচা করে? নিজের পয়সাতেই খরচা করে। আচ্ছা, বইয়ের কথাতে আসবো। আগে যে কথাতে বলছিলাম আমরা, যে আপনার এই যে কবিতা সারাক্ষণ, আপনি আত্মীয়র বাড়িতে গেলে বা হাটে গেলে বা মাঠে গেলে, সে মানে মানুষজন কিভাবে আপনাকে আহ্বান করেন কবিতা শোনানোর জন্য? মানুষ জানে যে ওই লোকটি কবিতা লেখে, এবং আমি যেখানেই যাই, দোকানে যাই, সার কিনতে যাই, হাটে যাই, সবাই এসে বলে কই আপনার কবিতা বলবেন? নির্দ্বিধায় দু একটা কবিতা শোনাতে হয়, না আর একটা বলেন, না আর একটা বলেন। এখন মোবাইলের যুগ, ওরা মোবাইল ধরে ওগুলো তুলে নিয়ে যায়, পরে ওগুলো ওরা বাড়িতে নিয়ে শোনে, আনন্দ পাই। আচ্ছা, আত্মীয়র বাড়িতে গেলেও? আত্মীয়র বাড়িতে গেলেই, এবং হাটে বাজারে যেখানেই যাই, মানে সবাই চিনে গেছে আশেপাশে যে আপনি কবিতা বলেন এবং আপনার থেকে সবাই শুনতে চান। তো এই যে দেখছি আপনি আজকে আমাদের স্টুডিওতে খাতাপত্র ছাড়াই কবিতা বলে যাচ্ছেন, মানে আপনি কি সব জায়গায় এরকম মুখস্থই বলে যান? হ্যাঁ, আমার কবিতা সংখ্যা 545-46 মতো। আচ্ছা আচ্ছা। তা এগুলোর ভিতরে আমার প্রায় 150-এর উপর কবিতা এমনি মুখস্থ হয়ে আছে। নিজের মুখস্থ? হ্যাঁ, নিজের কবিতা নিজের মুখস্থ হয়ে আছে। আচ্ছা, আপনি তো গ্রামীণ সব কিছু দেখে, পল্লী সমাজের সব কিছু দেখে আপনার কবিতা সেখানে জন্ম নেয়, তো সেরকম আরও কিছু কবিতা যদি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আপনি শোনান। হ্যাঁ, এরকম একটা কবিতা আছে, সোনাপুরের কাহিনী। আচ্ছা, সোনাপুর, সোনাপুরটা কি ওখানেই কোথাও নাকি আপনার কল্পনা সোনাপুর? কল্পনার সোনাপুর। কল্পনার সোনাপুর। আচ্ছা। গায়ের নাম সোনাপুর, সোনাপদে ভরপুর, জায়গাটা অজানা, গিয়ে দেখি নানা তানা, গাছে গাছে পাখিরাও নাচে, আম জাম শাল বাঁশ মানুষেরও আশেবাস, সর্দিতে শুধু কাশে, দুঃখে কাঁধে সুখে হাসে, ছেলে বুড়ো মেয়েরাও আছে, ওরা চর্চায় কৃষ্টি, আছে শিলাবৃষ্টি, হতা আছে দিন রাত, বিয়ে থাওয়া বউ ভাত, মেলামেশা আছে ভুরি ভুরি, ওদেশেতে আছে ভোট, মানুষেরা মাঝে জোট, পুলিশেরা ঘুষ খায়, রাহাজানি আছে তাই, ওদেশেতে ব্যালুট হয় চুরি, ঈদে ঈদে কোলাকুলি, দোল ভরে রঙে হলি, গরু শাক কোরবানি পাঁটা বলি হয় জানি, বাজি ফাটে ওদেশের নানা উৎসবে, ঝোলাগুড় পেলে খাঁটি, ওদেশের মজে রুটি, খয়ের সুপারি পান, মানুষেরা কিনে খান, হিরোইনা ভেতমদ পাবে,
ভেদ নেই, সাধু চোরে পার পাবে, নেতা ধরে দিবালোকে হলে খুন, মাছ ডিমের এতগুণ, বাসা খোঁজো উকিলের, নিয়ে যাও ভেট, হাসপাতাল সরকারি, রোগী দেখা দরকারি, চুপি চুপি দরওয়ান, দুই টাকা খুশি চান তবেই তো খোলা পাবে গেট, উপরের নীলাকাশ, চাষি মাঠে করে চাষ, চৈতি গরমে হাঁপে, কনকনে শীতে কাঁপে, মেঘেদের লুকোচুরি, চাঁদের কোলে আসে প্রেমিকার প্রেমিকা, লাজুক নয়নে আঁকা প্রজাপতি মৌমাছি, ফুলেদের কাছাকাছি গুনগুন সুরে গান বলে। তাহলে আপনার কল্পনার দেশে তো অনেক কিছুই আছে। আছে মোশারফ সাহেব, আমরা যেটা শুনলাম প্রথম থেকেই আপনার থেকে যে আপনি চাষবাস করেন, কৃষি কাজ করেন, তাহলে তো পাশাপাশি আপনি যে কবিতা লিখে চলেছেন চাষবাসের পাশাপাশি, তো আপনার একটু চাষবাসে বা কৃষিকাজে একটু সমস্যা হয়, মানে সময়টা হয়তো কম দেন, তাতে তো একটু অভাব অনটনেরও সমস্যা থাকতে পারে আর কি। হ্যাঁ, এটা গোড়াগুড়ি থেকে নেশা ছিল বলে সময়টা আমি বার করে নেই, রাত জেগেও নেই, অসুবিধে হয় না। এই তো এই যে কবিতা লিখে চলেছেন এত কষ্ট করেও, তো সেখানে কি আপনি কখনো কোনো পুরস্কার পেয়েছেন বা সরকারি কোনো সাহায্য পেয়েছেন? সরকারি সাহায্য পাইনি, তবে একটা কোম্পানি থেকে 1,500 টাকার একটা চেক গিফট পেয়েছিল পুরস্কার হিসাবে। পুরস্কার হিসাবে সেটা কি ছিল? সেটা এর উপরে, সারের উপরে, মানে ওই চাষবাসের সঙ্গে সম্পর্ক সারের উপরে। আচ্ছা, কিভাবে সেটা লিখলেন এবং কি লিখলেন সেটা? আমি 8 লাইন কবিতা লিখে ইপকো, সারের রাজা ইপকো, এই কবিতাটা লিখে তার সঙ্গে চাষিরা মাঠে ধান রোপণ করছে এবং ধান কেটে বইছে, এইসব দৃশ্যগুলো ছবি এঁকে তার উপরে। মানে আপনি নিজে লিখেছেন আবার নিজে হাতে ছবি এঁকেছেন? নিজে ছবি এঁকেছি। বাহ বাহ, আচ্ছা। এই এইটা এঁকে ওদের কাছে দিলে কোম্পানি থেকে অ্যাডভার্টাইজমেন্ট স্বরূপ ওটা কাগজ 10,000 কপি ছাপে, আমার 100 কপি 70 কপির মতো দিয়েছিল যে তুমি তোমার বন্ধু বান্ধবের এগুলো দেবে। তারপরে আনুষ্ঠানিকভাবে আমার হাতে চেক তুলে দিল অফিসাররা এসে। এটা কবিতাটা কি ছিল? কবিতাটা ছিল সারের রাজা ইপকো। ইপকো সারে করি চাষ আমরা যত চাষি, ফসল দেখে সবার মুখে ফুটলে এবার হাসি, শাক সবজি ধানের চাষে তুলো নাজার নাই, খাঁটি মান আর গুণে ভরা ইপকো সার চাই। এই কবিতাটা বেশ লিখে আপনি পুরস্কারটা পেলেন, পুরস্কার খুব ভালো। আপনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি যে আপনি এত সুন্দর লেখেন। তো এই যে চাষবাস, এটাই আপনার পেশা এবং কবিতা আপনার নেশা। নেশা তো এই চাষবাস নিয়ে আপনার আর কি কবিতা আছে? চাষবাস নিয়ে আছে আমরা আনন্দে করি চাষ, কোনো কবির অন্য লেখা আছে আমরা চাষ করি আনন্দে, কিন্তু আমার লেখা আমরা আনন্দে করি চাষ। আমরা আনন্দে করি চাষ, ধুলি মাখায় নাইরে কেলেস ধরিয়া 12টি মাস, খেতে খেতে সোনা ফলে, খোলা মাঠে বাতাস খেলে, শাকসবজি তরকারিতে আঙিন আয় দিই রাস, আমরা আনন্দে করি চাষ। আমরা ঘর্ম ছোটাই কর্মতালে, মুখে মেটো গান, বরণ করে গৃহে আনি হালের নতুন ধান, অন্ন জলে মরব না আর মনে পাইরে আস, আমরা আনন্দে করি চাষ। মোদের সকাল হতে সন্ধ্যাবধি মাঠে কাটে বেলা, দুগ্ধ ফল মাছের চাষে করি না কহেলা, কোথাও বা ইক্ষু তুলো আম কাঁঠাল আর বেল, কোথাও বা গম বজরা তিল সরিষার তেল, সগর্ব আজ বিশ্বজুড়ে মোদেরই উল্লাস, আমরা আনন্দে করি চাষ। আপনি আনন্দে চাষও করেন আবার আনন্দে কবিতাও লেখেন, আনন্দে কবিতাও, এটাই আপনার আনন্দ? এটাই আমার আনন্দ। তো আপনার পড়াশোনা কতদূর? পড়াশোনা আমার 10ম শ্রেণী পর্যন্ত, তারপর আর হলো না? না, তারপরে চাষবাস দেখতে গিয়েই একরকম হলো না। আচ্ছা, আপনি যখন পড়াশোনা করতেন স্কুলে, আপনি তো বললেন যে ক্লাস 3-তে পড়াশোনাকালীন আপনি ওই খেজুর গাছ নিয়ে কবিতা লিখেছিলেন, তো পড়াশোনা করতে করতে আপনার গাঁয়ের সব কিছু দেখে, আপনার গ্রামের সব কিছু দেখে আপনার ভালো লেগেছে বা ভালো লাগছে, তখন সেরকম কিছু কবিতার কথা আপনার মনে পড়ে স্কুলে পড়তে পড়তে? আমার গ্রাম সম্পর্কে আমি অনেকভাবে লিখেছি। তখন আপনি স্কুলে পড়তেন? তখন আমি 8ম শ্রেণীতে পড়ি, আমার গাঁ বলে একটা কবিতা লিখেছি। আমার গাঁ, আমার গাঁ, শোনান দেখি। আমার গাঁ, গাঁটি যে ওই জায়রে দেখা পদ্মা নদীর বাঁকে, নিঝুম রাতি পোহায় যখন পাপুই দোয়েল ডাকে, পূব আকাশে রং লাগে যেই গাঁয়ের লোকের ঘুম ভাঙে, সেই সোনা রোদে ছড়িয়ে পড়ে আমার গাঁয়ের গাছে, এমন মজার গাঁ বলো হয় কাদের দেশে আছে, ফলে মূলে ভরা এ গা নীল গগনের তলে,
ঝড় ঝঞ্ঝায় মুখর করে মন ফোলানোর ছলে, ফুলগুলো ওই গান শোনে যে মৌমাছিদের কাছে, এমন মজার গাঁ বলো ভাই কাদের দেশে আছে। খাঁখা রোদের তপ্ত দুপুর বিশাল ছাতিম তলে, রাখাল বালক জটলা করে সময় কাটার ছলে, গরিবের আশা ধনীদের বাসা এগায় সবই আছে, এমন মজার গাঁ বলো ভাই কাদের দেশে আছে। আধার রাতে তারা উকি দেয় জোনাকি ঝরায় ফুল, সোঁদা মাটির গন্ধে আমার প্রাণ করে আকুল, শীত ঋতুর ওই হিমেল সময় আমার পরাণ নাচে, এমন মজার গাঁ বলো ভাই কাদের দেশে আছে। ধুম্রাকারে আকাশ পারে মেঘের ঘন ঘটা, এক নিমেষেই বৃষ্টি নুপুর ঝরল ফোঁটা ফোঁটা, বৃষ্টি বাদল গেছে টুটি চাঁদ উঠেছে হেসে, জন্ম জনম সুখী আমি এ গা ভালোবেসে। সত্যি আপনার এই আমার গা কবিতাটা শুনে আমাদের তো প্রত্যেকেরই মনে হচ্ছে যে আপনার গাঁ থেকে একবার আমরা সবাই মিলে ঘুরে আসি আর কি। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টসে। আজ আমরা কবিতা নিয়ে আলোচনা করছি। আমাদের আজকে কবি বন্ধু আছেন কবি মোশাররফ হোসেন। আমরা এখন নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ফিরে এলাম বিরতির পর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে, কবিতা তোমার জন্য অনুষ্ঠান, যেখানে আজ আমি হাশিম আব্দুল হালিম মুকুল আছি কবি মোশাররফ হোসেনের সঙ্গে। কবি মোশাররফ হোসেন মূলত পল্লী কবি, তিনি পল্লী গায়ের চিত্র নিয়ে, পল্লী গায়ের কথকতা নিয়ে তিনি কবিতা লিখে চলেন। আমরা তার সাথে কথা বলছি। মোশাররফ হোসেন, আপনি তো আপনাদের স্কুল জীবনের কথা বললেন, সেখানে ছাত্র জীবনে থাকাকালীন আপনি যে সমস্ত লেখা লিখেছেন সেসবগুলো আপনারা শোনালেন, আর একদম শেষের দিকে এখন এই বয়সে এসে আপনার কীরকম কবিতাগুলো লিখছেন বা কীরকম কবিতাগুলো আসছে? এখন আমি সব রকম কবিতাই লিখি, প্রেমমূলক বা জন্তু জানোয়ার নিয়ে, তারপরে গজল লিখি, এসব লিখি। মানে একটু একটু গান চর্চাও করছেন? আচ্ছা, আপনার এই কবিতা চর্চা আপনি তো বহু বছর ধরে করে চলেছেন, তো সেই কবিতা বলতে বা কবিতার অনুষ্ঠানে আপনি কি অংশগ্রহণ করে থাকেন? হ্যাঁ, আমি আমন্ত্রণ পেলে কোনো সাহিত্য সভা থেকে সেখানে অংশগ্রহণ করি। আপনি কত বছর ধরে এরকম সাহিত্য সভাতে অংশগ্রহণ করে চলেছেন? আমি আজ থেকে প্রায় 25 বছর আগে বারাসাতে একটা সংস্থা আছে পূর্ণিমা সম্মেলনী বলে, ওই সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম। ওখান থেকে আমি বিভিন্ন যাই, কলকাতা অনেক মঞ্চেও। আপনার কবিতার শ্রোতা বা আপনার কবিতা ভালোবাসেন এরকম কারা আপনার মনে হয়, মানে কোন শ্রেণীর মানুষ আপনার কবিতা খুব ভালোবাসেন? আমি গোড়াগড়ি থেকেই একরকম কবিতা লিখি, সবাই যেন আমার কবিতা বুঝতে পারে এবং সোজা সাদা মাঠো ভাষায়, মেঠো ভাষা সবার মাটির কাছাকাছি, সবার বোধগম্য হয়, ছেলেপুলে থেকে বয়স্ক মানুষ সবাই যেন আনন্দ পায়, এরকম কবিতা লিখি। বেশ, তো আপনি আর কি কবিতা শোনাতে চান আমাদের শ্রোতা বন্ধুদের? আমার পাকা বাড়ি হওয়ার আগে কাঁচা বাড়ি ছিল, এবং মানে গ্রামে তো আগে মাটির বাড়ি বেশি ছিল, এখনো দুটো একটা চোখে পড়তে পারে। তা আমার ঘরে প্রচন্ড ইঁদুর ছিল। আচ্ছা, সেই ইঁদুর ওরা লেপ তোষক কাটতো, বই কাটতো, তা দেখে একটা কবিতা লিখেছিলাম, নেংটি ইঁদুর। আচ্ছা, নেংটি ইঁদুর, নেংটি ইঁদুর, খুঁড়ছো মাটি প্রাণপণ, তোদের জ্বালায় মোদের কেন, ঘুরছে মাথা ভন ভন, বই খাতা আর কাগজগুলো করিস কেন নষ্ট, জানিস নাকি মানুষগুলো অন্তরে পায় কষ্ট, রাত দুপুরে জিনিসপত্র ধ্বংস করিস ঝুপঝাপ, আলো জেলে দেখলে কেন থাকিস তোরা চুপচাপ, ধান চাউল আর খাদ্য নিয়ে পালাস কেন নিত্য, কীর্তি তোদের দেখে মোদের ছাই হয়ে যায় পিত্ত, লক্ষ্মী সোনা আর ছিঁড়ো না লেপ্তশোকার গদি, ভয় পাস নেই ধরেই তোদের বিচারটা হয় যদি। হ্যাঁ, এই কবিতাগুলো শুনে কিন্তু মোশাররফ সাহেব আমার মনে হচ্ছে যে এগুলো বাচ্চাদের খুব প্রিয় কবিতা আর কি। তো আপনি কখনো বাচ্চাদের জন্য কোনো বই ছাপানোর চিন্তাভাবনা নিয়েছিলেন?
হ্যাঁ, আমি বাচ্চাদের জন্য চিন্তা ভাবনা নিয়েছি। কি বই সেটা? সেটা হাসিতে খুশিতে ছড়াছড়ি। আচ্ছা, মানে স্কুলে পাঠ্য করার জন্য? স্কুলে পাঠ্য করার জন্য। আচ্ছা, তা প্রথম ও সেখান থেকে একটা কবিতা শোনাচ্ছে? হ্যাঁ। আচ্ছা বেশ। বড় হতে চাই, মা আমাকে বলল খুকু অনেক পড়া শেখো, বড় ঘরের বউ হবে তুমি ভবিষ্যতে দেখো। মায়ের কথা মনে করে ভেবে নিলাম সত্যি, লেখাপড়ায় দেইনি ফাঁকি তাই তো যে এক রত্তি, হল ঘরেতে টোকাটুকি ছেড়ে দিলাম তাই, পড়াশুনোর উপর আমার অবহেলা নাই, দয়াময়কে বলি প্রভু বিদ্যাবুদ্ধি দাও, আমার মায়ের কথাগুলো কবুল করে নাও। আচ্ছা, এই যে বইটা বের করেছিলেন সেটা কোথাও কি পড়ানো হয়েছিল? দুটো স্কুলে পড়ানো হয়েছিল। আচ্ছা, বইটা কীরকম যদি একটু বলেন, কীরকম বইটা ছিল? বইটা প্রায় 20টার মতো ছড়া ছিল। আচ্ছা, আর ছবি ছিল? ছবি কীরকম ছবি ছিল? ছবি ছড়ার উপরে, ছড়া যেমন কী হবে ঠিক তার উপরে ছবি। বেশ, তো সেই বই থেকে কি আর অন্য কোনো কবিতা আমাদেরকে শোনাবেন? হ্যাঁ, তিমির ছানা। তিমির ছানা হঠাৎ এলো বিদ্যাধরীর খালে, ভাটার টানে জড়িয়ে গেল উঠল জেলের জালে, গাড়ি চড়ে দেখতে এলো কেউ বা চড়ে নৌ, পরের মুখে খবর শুনে এলো কনের বউ। শেষ শেষ। আচ্ছা, এই যে কবিতাটা আপনি লেখেন, মানে যে কোনো কবিতা আপনি যখন লিখেছেন তার তো একটা সূত্র থাকে, সূত্র হঠাৎ তিমির ছানা বিদ্যাধরীতে কী করে এলো? আজ থেকে প্রায় 15 বৎসর আগে বেলিয়াঘাটার হাটে গিয়েছি। আচ্ছা, ওখানে হইচই উঠলো যে জেলেরা একটা মাছ ধরেছে, সেই মাছটা প্রকাণ্ড বড়। আচ্ছা, শ্রোতা বন্ধু তো বেলিয়াঘাটার হাট চেনেন না, বেলিয়াঘাটার হাটটা কি মানে কোথায়? আমার বাড়ি থেকে ওটা প্রায় 7.5 কিলোমিটার দূরে। আচ্ছা, টাকি রোডের উপরে। আচ্ছা, বিদ্যাধরী নদীর পাশেই? বিদ্যাধরী নদীর পাশেই। আচ্ছা, ওখানে জেলেরা জাল টাঙিয়ে একটা মাছ উঠেছে, তাতে সেই মাছটা অনেক দীর্ঘ, মানে প্রায় 5 হাতের মতো। আচ্ছা, সেই মাছটাকে কেন্দ্র করে অনেক লোক ভিড় করে দেখতে গেল এবং আমিও দেখতে গেলুম, গিয়ে দেখি বেশ বড় একটা মাছ। কেউ বলছে এটা হাঙর, কেউ বলছে কামট, কেউ বলছে শোষক, কেউ বলছে তিমি মাছের বাচ্চা। তা আমি ওই দেখে বাড়ি গিয়ে কবিতাটা লিখলাম। বেশ, আপনি দেখেন আর লেখেন, কবিরা তো তাই করেন আর কি, কখনো কখনো চোখ দিয়ে দেখেন, কখনো কখনো মন দিয়ে দেখেন। তো এবার আপনি কোন কবিতা শোনাবেন আমাদের শ্রোতা বন্ধুদেরকে? আমার বাড়ির পাশ দিয়ে যে পদ্মা নদী বয়ে গিয়েছে, সে তো অনেকবারই বললেন, অনেকবারই কবিতার ভিতর প্রকাশ পেয়েছে, তারও একটা ছোট কবিতা আছে, ওই যে ছোট নদী। ওই যে ছোট নদী, ওই যে দেখছ গ্রাম ভেদ করা ছোট নদী, দুই পাশে ঝোপঝাড় সুন্দর জলধি, ঝাঁক বেঁধে কুলবধূ জল নিতে আসে, ওই সাঁতারিছে ছেলে মেয়ে মুখরিচে হইচই, ওপারের দুটো ছেলে কলা গাছের ডিঙা বায়, সন্ধ্যা হবে বুঝি পশ্চিমে ফিরে চায়, লাঠি মাথে জাল মেঁধে আসে কত জেলে, সাড়া পেয়ে উড়ে যায় পাখি পাখা মেলে, কুলকুল রবে জল যায় নিরবধি, সর্বদা মুখরিত ওই ছোট নদী। আমরা কবিতা শুনতে শুনতে, কবিতা বলতে বলতে, কবিতা নিয়ে চলতে চলতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে এসেছি, আমাদের হাতে আর একদমই সময় নেই। মোশারেফ হোসেন আজকে আমাদের কবি। মোশারেফ হোসেন সাহেব, আজকে আমরা একদম শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের, একদম শেষে আমাদেরকে কোন কবিতা শোনাবেন যেতে যেতে? আমি যখন আমার খেজুরডাঙ্গা গামিরগাছি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম, তখন সেই ছোটবেলাকার স্মৃতি মনে করে একটা বাল্য স্মৃতি বলে কবিতা শোনাবো। বেশ, এটাই আজকের অনুষ্ঠানের আমাদের শেষ কবিতা, অনুষ্ঠানের শেষ বাল্য স্মৃতি। সশব্দে 10:30টার ঘণ্টা যখনই বাজে, ছাত্রছাত্রী সবাই মিলে লাগি ছাপাইয়ের কাজে, জাতীয় সঙ্গীত গাওয়ার শেষে স্বাস্থ্য হবে দেখা, ঠিক সময়ে গোপাল স্যারের খাতায় হাজিরা লেখা, আগের দিনে আসিসনি কেন, কি হয়েছিল রে তোর, মিছামিছি বলি স্যার আমার দাদিমার অসুখ জোর, হয়তো কবু বলিতাম স্যার বেজায় ধরেছে মাথা, না হয় সর্দি বেজায় কাশি না হয় পেটের ব্যথা, ধমক দিয়া বলিত গোপাল দূর হতভাগা পাজি, সবটাই তোদের মিথ্যা কথা, সবটা যে কার সাজি, হাজিরা খাতায় রোজের দিনের হাজিরা দেওয়া চাই, কামাই হলে চিঠি আনবি, কোনো অজুহাত নাই, কোনো অজুহাত নাই, আমরা কোনো অজুহাত দেব না। আজকে আমরা এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি, কারণ আমাদের সময় একদম শেষ। কবিতা তোমার জন্য অনুষ্ঠানে আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে, অন্য কোনো কবির সঙ্গে, অথবা
আমাদের মোশাররফ হোসেনের সঙ্গেও হয়তো আবারও দেখা হতে পারে, আবারও কথা হতে পারে। মোশাররফ হোসেন সাহেব, আপনাকে আমাদের স্টুডিওতে এসে কবিতা শোনানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমিও সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। আপনারা এতক্ষণ শুনছিলেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে কবিতা তোমার জন্য অনুষ্ঠান। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা জানিয়ে আমাদেরকে ফোন করুন 2414-6060 2414-6060। আমাদেরকে মেল করতে পারেন, আমাদের মেল আইডি radiojeu@gmail.com। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ।